ধারাবাহিকভাবে কমছে চিংড়ি রপ্তানি। শেষ অর্থ বছর লক্ষ্যমাত্রার 60% পূরণ করতে পারেনি গলদা আর বাগদা। এজন্য সরকার রাশি ইউক্রেন যুদ্ধকে দায়ী করলো। ব্যবসায়ীরা দুশ্চেন ভেনামের আধিপত্য ও নোনা পানির ঘের কমে যাওয়াকে। রহমান ফয়েজের রিপোর্ট। দেশের যে কয়টি খাত থেকে বৈদেশিক মুদ্রা আসে তার অন্যতম মৎস্য, আর এখানে বড় অংশ জুড়ে রয়েছে চিংড়ির আধিপত্য। তবে দিন কি দিন কমে যাচ্ছে রপ্তানির পরিমাণ। একসময় দ্বিতীয় থাকা চিংড়ির অবস্থান এখন নেমেছে সাথে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির তথ্য বলছে, 2022-23 অর্থবছরে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে 3,289 কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় 27% কম। কি কারণে হোয়াইট গোলের এই দুর্দশা? সংশ্লিষ্টরা বলছেন, নোনা পানির ঘের কমে যাওয়া, বিদেশে চিংড়ির নিম্নগামী দাম, আর বিশেষ করে ইউরোপ আমেরিকার বাজারে ভেনামি জাতের আধিপত্যই এর জন্য দায়ী। পাশাপাশি রোগ মুক্ত পোনা না পাওয়ায় তৈরি হয়েছে সংকট। পানি স্বল্পতা এবং বিশেষ করে ভালো পোনা না পাওয়ার কারণটা একটি আছে। তো এই কারণে আমাদের যেটুকু উৎপন্ন হচ্ছে সেটুকু দেশের মার্কেটে চলে যাচ্ছে। বিদেশে দেওয়ার মতো তেমন কোনো বেশি পরিমাণ মাছ যেমন উৎপন্ন হতো তেমনটা হচ্ছে না। আমাদের লবণত্ব হচ্ছে না বলে এখন সব মিষ্টির ঘের হয়েছে, এবং মিষ্টি ঘেরে আমরা সেভাবে মাছ বানাতে পারছি না। বহির্বিশ্বের যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধের কারণে মাছ সহজভাবে রপ্তানি, আগে সহজভাবে রপ্তানি করা যেত, এখন সেটা করা যাচ্ছে না। যদিও রপ্তানিকারকরা বলছেন, বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে ভোক্তারা আগের মতো কিনছেন না মাছ, ফলে ইউরোপ আমেরিকা কমেছে চাহিদা, যার প্রভাব পড়েছে চিংড়িতে। চিংড়ি মাছের আমাদের এক্সপোর্টটা কমার বেশ কয়েকটা কারণ আছে, তবে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের প্রোডাকশন দিন দিন কমে গেছে। যেহেতু আমাদের এটা তো একটা মানে কি বলবো, খুব কস্টিং ফুড আর কি বলা যায়, চিংড়ি মাছটা তো রেগুলার কোনো ফুড না, যার জন্য অর্থনীতির কারণে তারাও একটু হোটেল রেস্তোরাঁয় যাওয়া কমাই দিয়েছে হয়তো সেভ করার জন্য। আর মৎস্য অধিদপ্তরের দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ বাধাগ্রস্ত হওয়াই মূল কারণ। আমাদের চিংড়ির একটা বড় অংশ রাশিয়া রপ্তানি হয়। এই যুদ্ধ পরিস্থিতির ফলে চিংড়ি বা এইসব রপ্তানি কিছুটা হয়তো হ্রাস পেয়েছে। আমি মনে করি এটা সাময়িক এবং আমাদের উৎপাদনে কিন্তু কোনো ঘাটতি নেই। 2022-23 অর্থবছরে 70,000 মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 4,790 কোটি 30 লাখ টাকা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।